বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে উনিশশো সালে সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করছেন আমেরিকায় দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সাথে কথা বলেছেন সহকর্মী আসানুল হক রাষ্ট্রদূত আকরামুল কাদের যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা প্রতিবছর বিজয় দিবস উদযাপন করেন স্বাধীনতা দিবস উদযাপন করেন এই দূতাবাসেও প্রতি বছর এই দিনগুলো উদযাপিত হয় তো বিজয় দিবস উপলক্ষে সাধারণত কীভাবে উদযাপন করা হয় বিজয় দিবস আমাদের সবার জন্য একটা বিরাট আনন্দের দিন বিশ্বে অগণিত বাংলা ভাষাভাষী বাঙালি যারা আছেন আমাদের যে ডায়সপরা যারা বিদেশে আছেন তারা সবাই এই দিবসটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে থাকেন আমেরিকাতে যে সমস্ত বাঙালি ভাষাভাষীর লোক আছেন আমাদের দেশীয় যারা আছেন বাংলাদেশে আমেরিকান যারা আছেন তারা সবাই দিনটি উদযাপন করেন প্রচুর অনুষ্ঠান হয়ে থাকে নিউ ইয়র্কে হয় ফ্লোরিডাতে হয় হিউস্টনে হয় নানান জায়গায় এটা হয় ওয়াশিংটনেও হয় এবং প্রতিটি দূতাবাসে এটা হয়ে থাকে আমাদের দূতাবাসেও আমরা এটা করে থাকি বিজয় দিবস এবং এই বিজয় দিবসে আমরা যেটা করি দূতাবাসে সেটা বিশেষ করে আমরা এদিন আমরা স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি আমরা আমাদের নেতাদেরকে স্মরণ করি আমরা সবার জন্য প্রার্থনা করি এবং তারপরে আমরা একটা আলোচনা সভা রাখি যে আমরা এই যে একটি বছর গেল গত বছরের বিজয় দিবস থেকে আজকের যে বিজয় দিবস এই এক বছরে আমরা কি করেছি বা কি করতে পারতাম কি করা হয়নি আর কি করা দরকার সমস্ত কিছুই নিয়ে একটা আলোচনা হয় আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ করে থাকি যারা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তারপরে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব থাকে এবং তারপর যথারীতি বরিভোজ বা আপ্যায়ন যেটা আমরা সবাইকে করে থাকি করিয়ে থাকি রাষ্ট্রদূত আকরামুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়তে পারছি আপনাদের অগণিত দর্শক শ্রোতাকে আমার আন্তরিক ধন্যবাদ উনিশশো সালে যে সময় বাংলাদেশে চলছিল এক ভয়াবহ যুদ্ধ সে সময় এই আমেরিকাতে যে কয়েকজন আমেরিকান এবং কিছু বাংলাদেশি একসাথে বাংলাদেশের স্বপক্ষে এই দেশ থেকে যুদ্ধ করছিলেন তাদেরই একজন শীর্ষস্থানীয় সদস্য ছিলেন ডক্টর উইলিয়াম গ্রিনো এই যুক্তরাষ্ট্রে গঠন করা হয়েছিল বাংলাদেশ ইনফরমেশন সেন্টার আর সেই ইনফরমেশন সেন্টারের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর উইলিয়াম গ্রিনো তার সাথে কথা বলছি ডক্টর উইলিয়াম গ্রিনো ওয়েলকাম টু হোয়াট হ্যাপেন্ড হ্যাপেন We had all been alumni of the Cholera Research Laboratory, and many of my friends and colleagues were there at the time the war broke out. তিনি বলছেন তাদের অনেকেই মহাকালীর কলেরা গবেষণাগারের সাবেক কর্মী ছিলেন যখন উনিশশো একাত্তরের যুদ্ধ শুরু হল তখন তার অনেক বন্ধু এবং সহকর্মীও সেখানে কর্মরত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলেরা হাসপাতালের বন্ধু কর্মীদের কাছ থেকে পঁচিশে মার্চের নৃশংসতার বর্ণনা শুনে তিনি শিউরে উঠেছিলেন সেসব ঘটনার খবর এবং ছবি গণমাধ্যমে আসছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে সেগুলো তুলে ধরবার প্রয়োজন বোধ করলেন তারা and it was also clear we needed to have some way to bring these to the attention of the legislature the house of representatives senate of the united states that was one thing that you were doing obviously but at the same time uh, you also were involved in the sheep blockade movement uh, and dem organizing demonstrations and other things তিনি বলছেন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে জাহাজে করে অস্ত্রের চালান যাচ্ছিল অন্য একটি দল বলটিম বন্দর থেকে পাকিস্তানের জন্যে অস্ত্রবাহী জাহাজ ঠেকাতে